রাজধানীর পরিস্থিতি প্রায় স্বাভাবিক তবে এখনও বেশ কম যানবাহন চলাচল করছে ফলে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা আর নিরাপত্তায় আশঙ্কা কমলেও চলাচলে এখনও বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে এদিকে আজ রাজধানী কোথাও কোনো কর্মসূচি পালন করেনি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কয়েক শিক্ষার্থীকে আটক করা হলেও পরে কর্তৃপক্ষের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেয় পুলিশ উনত্রিশ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে রাজপথে নেমে আসে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গণপরিবহন শূন্য হয়ে পড়ে রাজধানী এর পাশাপাশি অঘোষিত ধর্মঘটে নামেন পরিবহন শ্রমিকরা এক সপ্তাহও বেশি সময় পর গত সোমবার থেকেই রাজধানীসহ সারাদেশের যান চলাচল শুরু হয়েছে গণপরিবহন চলাচল শুরু হলেও অন্যান্য সময়ের তুলনায় যানবাহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে রাজধানীর বিভিন্ন স্থানে অন্যদিকে রাজধানীর বন্ধ থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন কোনো উত্তেজনার ঘটনা না ঘটায় মঙ্গলবার সকাল থেকে ওইসব এলাকার পরিস্থিতি ছিল পুরোপুরি স্বাভাবিক ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা শিক্ষার্থীদের তৎপরতা না থাকলেও নগরীর রামপুরা বাড্ডা উত্তরা হাউস বিল্ডিং বসুন্ধরা আবাসিক এলাকায় মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত আটক শিক্ষার্থীদের শাহবাগ থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে আব্দুর রহিম শিমুল News 9 Dhaka